হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল। বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের জুন মাসের টাকা নিয়ে বড় ঘোষণা, টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হলো। তো ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু বড় একটি আপডেট চলে এসেছে। যারা যারা নতুন করে আবেদন করেছেন, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তরফ থেকে টাকা পাচ্ছেন, যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হলো। কোন কোন জেলায় আগে, কোন জেলায় পরে, কবে কোন মহিলারা টাকা পাবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে, যা এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আপডেটটা দেওয়া হয়েছে তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় আপডেট। তো চলুন সমস্তটা জানাচ্ছি কী দেওয়া হয়েছে আপডেটে। তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতোই বাংলায় গত 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু হয়। প্রতি মাসে 1000 ও 500 টাকা করে গত মে মাস পর্যন্ত মোট 9 মাসে টাকা পেয়েছেন মহিলারা। এবার জুন মাসের 10ম কিস্তির টাকা ঢুকবে। 2021 সাল থেকে টাকা পাচ্ছেন অনেক মহিলাই, তো সেক্ষেত্রে আপনারা 9ম কিস্তির টাকা পাচ্ছেন এবং এবছর 2022 সালে ফেব্রুয়ারিতে অনেকে আবেদন করেছেন, আপনাদের কিন্তু এপ্রিল থেকে টাকা দেওয়া হচ্ছে। তো সেই হিসেবে কিন্তু আপনারা 3য় কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এক্ষেত্রে আপনাদের যে টাকা দেওয়ার তারিখটা প্রথমে একটা আপডেট ছিল, সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য চেঞ্জ হয়েছে, সেই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছে। তো অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরও জানানোর চেষ্টা করবেন। আপনার মতো অনেকেই রয়েছে, তারাও যেন আপডেট সম্পর্কে জানতে পারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই দেওয়া হয়, তবে গত মাসে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে 6 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এবারের টাকা অর্থাৎ জুন মাসের টাকা কবে ঢুকবে? তো এবার কিন্তু আপনাদেরকে বলা হয়েছিল যে সূত্রের খবর অনুযায়ী জুন মাসের টাকা 4 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, তবে সূত্র খবর অনুযায়ী জুন মাসের আগামী সপ্তাহে থেকে এবার টাকা দেওয়া শুরু হয়ে যাবে। 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু টাকা আসেনি। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের আজই কিন্তু আপডেটটা চলে এলো, কারণ মে মাসেও দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার আবেদন করেছে প্রচুর মহিলা। তাদের আবেদন যাচাই করা হচ্ছে, সেই কারণে এই মাসের টাকা এই 2য় সপ্তাহ থেকে রাজ্যের সমস্ত জেলায় শুরু হবে। আপনি যে জেলাতেই থাকুন না কেন, সমস্ত জেলাতেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে। তো আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ, এই ডেটটি কিন্তু ফাইনাল আপনাদের জন্য। এই মাসের যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিস্তির টাকা ঢুকবে, আপনারা অনেকেই 10ম কিস্তির টাকা পাবেন এবং অনেকেই কিন্তু 3য় কিস্তির টাকা পাবেন যারা নতুন। প্রসঙ্গত টাকা দেওয়া শুরু হলেও সকলেই একেবারে একই তারিখে টাকা পাবেন না, এর কারণ বরাদ্দ হবে এবং ধাপে ধাপে জেলায় জেলায় ব্লকে ব্লকে টাকা পাঠানো হয়, তারপর লিস্ট অনুযায়ী টাকা ব্যাংকে পাঠানো শুরু হয়। সকলেই তারপর একে একে টাকা পেয়েও যায়, সুতরাং সকলেই টাকা পাবে, তবে আগে পরে পেতে পারেন। তবে টাকা সকলেই পেয়ে যাবেন, কেউ আগে পেতে পারেন, কেউ পরে পেতে পারেন, তবে সকলেই একসঙ্গে টাকা পেয়ে যাবেন। গত মাসে যারা 6 তারিখ টাকা পেয়েছেন, এবার আপনি 9 তারিখেও টাকা পেতে পারেন, 10 তারিখেও টাকা পেতে পারেন বা 7 তারিখেও পেতে পারেন। বুঝতে পারছেন? তো এই কারণে কিন্তু আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই। আর টাকা দেওয়া যখন শুরু হবে, সমস্ত জেলাতেই কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হবে। যে এক জেলায় দেবে আর এক জেলায় দেবে না এমন কিন্তু হবে না, আপনাদের সমস্ত জেলাতেই কিন্তু রাজ্যের সমস্ত জেলাতেই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। সমস্ত ব্লকেই টাকা পাঠানো হবে এবং বরাদ্দ করে আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে সামনের সপ্তাহ থেকেই। ইতিমধ্যে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটাই দেওয়া হয়েছে। এই কারণেই জুন মাসের টাকা এই মাসের 2য় সপ্তাহ থেকে শুরু হচ্ছে। 8 থেকে 15 তারিখের মধ্যে পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। আবার এই বছর ফেব্রুয়ারি মাসে মহিলারা আবেদন করেছেন, তারা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন এবং এও জানিয়েছে বাকি থাকা মহিলারা সমাধান হলেই একেবারে টাকা পেয়ে যাবেন। তাছাড়া এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন তারাও এই তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা কিন্তু এই 2022 সালের কিন্তু ফেব্রুয়ারিতে আবেদন করেছিলেন, আপনারা এপ্রিল এবং মে মাসে টাকা পেয়েছেন, এবার 3য় কিস্তির টাকা পাবেন। যারা শুধুমাত্র এপ্রিলে টাকাটা পেয়েছেন তারা কিন্তু একেবারে টাকাটি পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে কারা 3000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 1000 টাকা পাবে। আপনাদের যারা যারা এবার যে আবেদন করেছেন 2022 সালের মে মাসে, এই গত মাসে যে আপনারা আবেদন করেছেন, ইতিমধ্যে আপনাদের জন্য জানা যাচ্ছে যে আপনাদের এপ্রিল থেকে গুণেই টাকাটা দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনাদের টাকাটা দেওয়া হয় তাহলে আপনারা কিন্তু 1500 টাকা এবং 3000 টাকা পেয়ে যাচ্ছেন এ মাসে, যদি এই মাসেই আপনাদের বরাদ্দ করে টাকা দেওয়া হয়। আর 2000 টাকা, 1000 টাকা কারা পাবে? অনেকেই কিন্তু ফেব্রুয়ারিতে আবেদন করেছিল, তাদের এক মাসের টাকাটা ঢুকেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তারা মে মাসে টাকাটা পায়নি, মে এবং জুনের টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন? নতুন যারা তাদের কথাই কিন্তু বলা হচ্ছে। তো ইতিমধ্যে এটাই ছিল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। আপনাদের কিন্তু 8 থেকে 15 তারিখের মধ্যে টাকা ব্যাংকে চলে আসবে, কেউ আগে কেউ পরে পাবেন, তবে টাকা সকলেই পেয়ে যাবেন। তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। এখান থেকে কিছু জানার থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো।